আমি এখন আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য সিমিন হোসেন, গাজীপুর 4। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের ভাষণ প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি 147 বিধির আওতায় প্রস্তাব সাধারণ উপস্থাপনের জন্য। জাতীয় সংসদের এই বিশেষ আলোচনা অধিবেশনে আমি কথা বলছি আজ আমার হৃদয় জুড়ে আনন্দ অশ্রু। আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক, আজও বিশ্বে কত এলাকায় মুক্তিকামী মানুষের আর্তনাদ বাতাসকে ভারী করে তোলে। মুক্তির প্রচেষ্টা, স্বপ্নের আকাঙ্ক্ষা সময়ের সাথে অবিরাম চলতেই থাকে। আমরা বাংলাদেশের মানুষ এদিক থেকে বিশাল ভাগ্যবান। দীর্ঘ সংগ্রাম এবং শেষ পর্যন্ত 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে সফল রাজনৈতিক নেতৃত্বে স্বাধীন দেশের মর্যাদা লাভ করে বাংলাদেশ। মাননীয় স্পিকার, স্বাধীন দেশের গর্বিত মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আদায়ের লক্ষ্যে জীবনপণ প্রতিজ্ঞায় যে মানুষটি জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, দৃঢ়তার সঙ্গে সংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন, এই বাংলার মানুষকে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি, অসীম কৃতজ্ঞতা। স্বাধীনতার মহান স্থপতি, বাংলার অকৃত্রিম বন্ধু, নক্ষত্র সম, মুক্তির মহান কাণ্ডারী, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ এম কামারুজ্জামান, জাতীয় এই 4 বীরের প্রতি আরও শ্রদ্ধাঞ্জলি। মুক্তির এই দীর্ঘ পথ পরিক্রমায় স্মরণের অমরতায় জড়িয়ে থাকা সকল শহীদ, সকল মুক্তিযোদ্ধা এবং সংগ্রামী সকল পূর্বপুরুষদের প্রতি। মাননীয় স্পিকার, জনগণকে সুখী করতে হবে এই মূল লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু দেশের সমস্ত মানুষকে পৌঁছে দিয়েছিলেন তার সোনার বাংলার স্বপ্নের বার্তা, যেখানে ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, শোষণমুক্ত, উন্নত, সুষম, সমৃদ্ধ বাংলাদেশের দৃশ্যপট অঙ্কিত ছিল। বঙ্গবন্ধু ও তার দল আওয়ামী লীগ উন্নত বাংলার স্বপ্নের আহ্বানে সকল মানুষকে আকৃষ্ট করতে পেরেছিলেন বলেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই বিশেষ মহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধুকে স্মরণ করছি বঙ্গবন্ধুর 2 ভাষণের কিছু অংশ থেকে। 7 জুন 1972 সালে বঙ্গবন্ধু বলেছেন, কোট, আমাকে আপনারা জাতির পিতা আখ্যা দিয়েছেন, আমি প্রধানমন্ত্রী হবার জন্য আসি নাই। আমি 7.5 কোটি মানুষকে ভালোবাসি, 7.5 কোটি বাঙালি আমাকে ভালোবাসে। জীবনে কখনো আমি তাদের সাথে বেইমানি করি নাই। 4 বার আমাকে ফাঁসি দেবার চেষ্টা করা হয়েছে, তবুও আমি মাথা নত করি নাই। জেল থেকে বের হয়ে আসার পর আমি বলেছিলাম, আমার কর্তব্য বোধহয় শেষ হয়ে গেছে। আমার দেশ স্বাধীন হয়েছে, আমার পতাকা আজ দুনিয়ার আকাশে ওড়ে। আমার দেশ বাংলাদেশ আজ দুনিয়ার মানচিত্রে স্থান পেয়েছে। আজ আমি বলতে পারি আমি বাঙালি, আজ আমি বলতে পারি বাঙালি একটি জাতি, আজ আমি বলতে পারি বাংলার মাটি আমার মাটি, এর বেশি তো আমি চাই নাই। আপনারাও আমাকে সব দিয়েছেন, আপনারা তো আমাকে জাতির পিতা বানিয়েছেন। প্রধানমন্ত্রিত্ব তো আমার জন্য বড় জিনিস না, যা কোনো দিন কোনো মানুষ পায় নাই আমি তা পেয়েছি। আপনারা যা দিয়েছেন সে হলো আপনাদের ভালোবাসা। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে মরতে পারি, এর বেশি কিছু আমি চাই না, আনকোট। মাননীয় স্পিকার, 1972 সালের মহান মে দিবসে বঙ্গবন্ধু তার ভাষণে বলছেন, কোট, আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আপনারা জানেন আমি একবার কোনো অঙ্গীকার করলে নিজের প্রাণের বিনিময়ে হলেও পালন করতে চেষ্টা করি। আমি বিগত দিনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পালনের চেষ্টা করেছি, কিন্তু আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে সরকারের দায়িত্বভার গ্রহণ করিনি যে রাতারাতি সব ঠিক করে দেব। সমৃদ্ধির পথে কোনো সংক্ষিপ্ত রাস্তা আমার নেই। শতাব্দীর শোষণের পুঞ্জীভূত সমস্যা আমাদের সামনে জড়ো হয়ে রয়েছে, এগুলোর সমাধানের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম ও আরও আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে, তাহলে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার ভিত্তি গড়ে যেতে পারব। আমাদের ভবিষ্যৎ বংশধরদের শান্তি ও সমৃদ্ধির মধ্যে সেখানে বসবাস করতে পারবে, আল্লাহ আমাদের সহায় আছেন, আনকোট।
মাননীয় স্পিকার, জাতীয় সংসদের এই মহতী আয়োজনে আমি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের দুটি ভাষণ থেকে কিছু অংশ উদ্ধৃত করছি। 10 এপ্রিল 1971 বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বপ্রথম প্রচারিত বেতার ভাষণে তাজউদ্দিন আহমদ বলেন, কোট, স্বাধীন বাংলাদেশের বীর ভাই বোনেরা, বাংলাদেশের 7.5 কোটি মুক্তি পাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যারা আমাদের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন আহুতি দিয়েছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা রইবে, যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামের বীর শহীদদের অমর স্মৃতি বাঙালির মানসপটে চির অম্লান থাকবে। স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন। 25শে মার্চ মাঝরাতে ইয়াহিয়া খান তার রক্ত লোলুপ সাজোয়া বাহিনীকে বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর লেলিয়ে দিয়ে জেনে নর হত্যাযজ্ঞে শুরু করেন। তা প্রতিরোধ করার আহ্বান জানিয়ে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, আপনারা সব কালের সব দেশের স্বাধীনতা সংগ্রামী মানুষের সাথে আজ একাত্ম। 7.5 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের স্বাধীনতার সম্পদ। বাংলাদেশের নিরন্ন দুঃখী মানুষের জন্য রচিত হোক এক নতুন পৃথিবী, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা রোগ বেকারত্ব আর অজ্ঞানতার সাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক 7.5 কোটি বীর বাঙালি ভাই বোনের সম্মিলিত মনোবল অসীম শক্তি, যারা আজ রক্ত দিয়ে উর্বর করছে বাংলাদেশের মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ। তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তি প্রস্তরে লেখা হোক জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ, আনকোট। মাননীয় স্পিকার, 17 এপ্রিল 1971 তাজউদ্দিন আহমদ মেহেরপুরের ভবের পাড়ার বৈদ্যনাথতলা আম্রকাননের নামকরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর নামে মুজিবনগর। দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যম এবং উপস্থিত জনতার সামনে স্বাধীন বাংলাদেশের যৌক্তিকতা তুলে ধরেন তিনি দীর্ঘ ভাষণে। আমি সেখান থেকে খুব সামান্য অংশ তুলে ধরছি। তাজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এখন যুদ্ধে লিপ্ত। পাকিস্তানের ঔপনিবেশিকবাদী নিপীড়নের বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জন ছাড়া আমাদের হাতে আর কোনো মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন, 2 মিনিট বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। পাকিস্তানের ঔপনিবেশবাদী নিপীড়নের বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা সংগ্রাম যুদ্ধের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জন ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। পাকিস্তান আজ মৃত এবং অসংখ্য আদম সন্তানের লাশের তলায় তার কবর রচিত হয়েছে। পূর্ব পরিকল্পিত গণহত্যায় মত্ত হয়ে ওঠার আগে ইয়াহিয়ার ভাবা উচিত ছিল তিনি নিজেই পাকিস্তানের কবর রচনা করেছেন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হবে বিশ্বের 8ম বৃহৎ রাষ্ট্র। আমাদের একমাত্র লক্ষ্য হবে ইয়াহিয়ার সেনাবাহিনী সৃষ্ট ধ্বংসস্তূপের উপর নতুন দেশ গড়ে তোলা। একটি দুরূহ ও বিরাট দায়িত্ব, কেননা আগে থেকেই আমরা বিশ্বের দরিদ্রতম জাতীয় সমূহের অন্যতম। এছাড়া একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য মানুষ এক ঐতিহাসিক সংগ্রামে লিপ্ত হয়েছে। তারা প্রাণপণে সংগ্রামে লিপ্ত হয়েছে, তারা প্রাণ দিচ্ছে অকাতরে। সুতরাং তাদের আশা আমরা ব্যর্থ করতে পারি না, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতেই হবে। আনকোট। মাননীয় স্পিকার, স্বাধীনতা লাভের মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তান সৃষ্ট ধ্বংসস্তূপ আর বিশ্বের চরম দরিদ্র দেশ থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের পথে পা বাড়াতে সক্ষম হয়। কিন্তু 15ই আগস্ট 1975 সপরিবারে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার বাস্তব রূপ স্তব্ধ করে দেয়। কিন্তু সত্যকে প্রলম্বিত করা যায়, বাধাগ্রস্ত করা যায়, কিন্তু ঠেকেই রাখা যায় না। এর উজ্জ্বল দৃষ্টান্ত আজকের বঙ্গবন্ধুর বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় এবং আত্মপ্রত্যয়ী নেতৃত্বে দেশ সগর্বে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু এবং লাখো শহীদের অরাধ্য ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীর বুকে উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ আজ নিজস্ব অবস্থান সুদৃঢ় করতে পেরেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। জননেত্রী শেখ হাসিনা সুদূরপ্রসারী নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাজাত মানবিক বৈষম্য মুক্ত 1 মিনিট শেষ করবেন জি বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়ে যাবেই। আমি কবি সুকান্তের ভাষায় বলতে চাই যা আমি জানি মাননীয় প্রধানমন্ত্রীর মনের বাসনা। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবী
পৃথিবী সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, সবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।